এমনকি হ্যাঁ হ্যাঁ শঙ্করের হ্যাঁ কথাও বলেছো যে তুমি হ্যাঁ একটা হ্যাঁ গিমিক, হ্যাঁ মিথ্যা কথা বলে যে হ্যাঁ এক নিঃশ্বাসে গান গেয়েছে বলে ওর হ্যাঁ মতো একজন বড় সিঙ্গার এরকম গিমিক হ্যাঁ দিয়ে কেন অ্যালবাম বিক্রি হ্যাঁ করে। হ্যাঁ তো এইভাবে যে তুমি তো ইয়াং, সবে এসছো, হ্যাঁ নতুন একটা হ্যাঁ ছেলে, সেরকম সিনিয়রদের সম্বন্ধে যেভাবে ঠোঁট কাটা হয়ে এভাবে কমেন্ট করো তাতে আমার পয়েন্ট এই ছিল যে অনেকেরা বলে যে পপ মিউজিকে এসব নতুন নতুন যারা গাইতে পারে না, মোটামুটি একটু মেয়ে হলে ভালো দেখতে, ছেলে হলে হয়তো কোনো অন্য কোয়ালিফিকেশন হ্যাঁ আছে বলে তাকে সিঙ্গার হিসেবে নিয়ে নিচ্ছে, তো এরা কেন গায় বা এদের কেন অপরচুনিটি দেওয়া হয়। তা আমার তাতে আমি বলেছিলাম যে যারা এক্সাম্পল দিয়েছিলাম, আমার খুবই ক্রিকেট খেলার শখ, হ্যাঁ কালকে যদি আমাকে কেউ বলে যে ইন্ডিয়ান টিমে তোমার মতন একটা প্লেয়ার চাই যে একটু ওদের একটু এন্টারটেইন করে রাখবে, যখন ওদের মানে খেলার পরে ওদের গান ঠান গাই ঠাইয়ে বেশ মজার জোক ঠোক করবে এরকম একটা ক্যারেক্টার চাই, মোটামুটি গিয়ে একটু যদি লেগে গেল লেগে গেল, না হলে নো হাম উইথ লাইক ইন দ্য টিম, আমি কি বলবো না 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 প্লিজ, আমি আমি খেলতে একদম পারি না, আর কোথায় সচিন কোথায় সৌরভ কোথায় আমি, মানে দূর চান্স পাচ্ছি ক্রিকেট খেলতে আমি নিশ্চয়ই যাবো খেলতে, হ্যাঁ হ্যাঁ সেরম হয়ে যায়। কিন্তু যদি টপ রাঙের যে প্লেয়াররা আছে তারা যদি ইরেসপন্সিবলি খেলে, তারা যদি ঠিক মতন খেলে না, তখন দুঃখ হয় যে এরা দিয়ে এক্সপেক্টিং সো মাচ ফ্রম দ্যাম, হ্যাঁ অ্যান্ড ইফ দে আর নট ডুইং এ গুড জব অফ অফ দ্য মিউজিক দেন ইউ ফিল এ ডিসঅ্যাপয়েন্টেড। সেভাবেই বললাম যে শঙ্কর মহাদেবন হু এত ভালো এত ট্যালেন্টেড, নট জাস্ট অ্যাজ এ সিঙ্গার বাট অ্যাজ আ মানে আমার হিসেবে তো একটা হিউম্যান হ্যাঁ সিঙ্গিং কম্পিউটারও, হ্যাঁ ও যেরম ওয়েস্টার্ন যতটা নলেজ আছে, ইন্ডিয়ান ক্লাসিক্যাল, কর্ণাটক ক্লাসিক্যাল, হিন্দুস্তানি, পুরোটা যেরম বলবে হুম সেরম হুম গাইতে পারে, তার সত্ত্বেও একটা গিমিক করে হ্যাঁ অ্যালবাম গিবিক করার কোনো দরকার ছিল না, কেন কি দ্য থট ইজ ভেরি গুড যে ব্রেথলেস এক নিঃশ্বাসে পুরো গান, হ্যাঁ কিন্তু এই থটের মধ্যে কোনো দ্য থট ইজ নট গুড ফ্রম সোল পয়েন্ট অফ ভিউ, রাইট ইটস এ গিমিক পয়েন্ট অফ ভিউ যে এক নিঃশ্বাসে গান যেটা হয় না, যেটা হয় না, যেটা হ্যাঁ তোমাকে কেটে 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 স্টুডিওতে গিয়ে করতে হবে, হ্যাঁ সেটা যখন করতে হবে সেটা তো কেউ করতে পারে, এনি ওয়ান হ্যাঁ ক্যান ডু ইট, দেন ওয়াই ওয়েস্ট ইউর ট্যালেন্ট, ইউর থিঙ্কিং, ইউর প্ল্যানিং, অফকোর্স দ্য লাভলি থিং ওয়াজ দ্য টিউন ওয়াজ সাচ দ্যাট ইউ নো ইট হ্যাঁ কেপ্ট হ্যাঁ ফ্লোইং হ্যাঁ রাইট, হ্যাঁ আই জাস্ট মাস্ট হ্যাভ স্পোকেন অ্যাবাউট সামথিং লাইক দ্যাট। হ্যাঁ আমার ওই পলিটিক্যালি কারেক্ট আর ওইসবের মধ্যে বেশি ঢুকি না, আর আমার মধ্যে যদি কোনো এটা নিশ্চয়ই ভুল কারোর সম্বন্ধে ভুল বলা, কিন্তু অনেকবার ওটা মিস ইন্টারপ্রেটেড হয়, আই থিঙ্ক দ্য সিঙ্গার্স অর দ্য সং রাইটার্স যারা একটা সার্টেন লেভেলে এসছে বা যাদের মধ্যে প্রতিভা আছে ট্যালেন্ট আছে, তারা একটু আরও রেসপন্সিবলি নিজের কাজটা করলে দেন দ্যাট উইল হেল্প প্রমোট পপ মিউজিক অ্যাজ এ জনরা হ্যাড, দ্যাটস হোয়াট আই মিন্ট নট নট রিয়েলি ক্রিটিক্যাল হওয়ার জন্য শুভ বলেন। মতগুলোর জন্য কেন বললাম, আমি এই বললাম যে একটা ক্লাসিক্যালের যদি কারোর ব্যাকগ্রাউন্ড আছে হ্যাঁ তার মধ্যে এভাবে হাঁস একটা ফোক্সি রাস্টিক ভয়েসে গাওয়াটা আমি বুঝি না তার সাথে ক্লাসিক্যাল কী কানেকশন আছে, সি অ্যাকচুয়ালি ডাজ ক্লাসিক্যাল শোজ, হ্যাঁ আর তার মধ্যে একটা অদ্ভুত চেঁচিয়ে গান করাটা হ্যাঁ নট টু মাই টেস্ট, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওটা কেন, বাট অফকোর্স ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন, আই হ্যাভ নো রাইট অর রিজন টু রিয়েলি ইউনো থ্রো ইট অন 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 টেলিভিশন লাইক দ্যাট, কিন্তু বলি কখনো কখনো সবাই বলে। আচ্ছা তোমার তো একটা ফিমেল ফ্যান ফলোয়িং আছে, ছোট ছোট ইয়াং স্কুল গার্লস, কলেজ গার্লস, রাইট? তো তাদেরকে আমি একটা ব্যাড নিউজ দিই। ব্যাড নিউজ?